এখন একটি চেনকে কিভাবে ফোল্ডিং এবং আনফোল্ডিং করা যায় সেটি দেখাবো। আনফোল্ডিং করার জন্য চেনের এই ব্রাশ হ্যান্ডেল দুটোকে বাম হাতে রেখে ডান হাতের সাহায্যে বাকি চেনের অংশটিকে সামনের দিকে ছুঁড়ে দিতে হবে। এবার একজন চেনম্যান এই স্টার্টিং স্টেশন পয়েন্ট থেকে একটি হ্যান্ডেল নিয়ে সামনের দিকে এগিয়ে যাবে। এবার চেনটি পুরোপুরি এক্সটেন্ড হয়েছে। এবার ফোল্ডিং করার জন্য চেনম্যান ওই চেনের হ্যান্ডেলটিকে নিয়ে সামনের দিকে এগিয়ে আসবে। তারপর দুটো হ্যান্ডেলকে একসাথে করবে যাতে করে চেনটির লেন্থ হাফ হয়। এবার চেনটিকে এই মিডিল রিং থেকে ফোল্ডিং করব। ডান হাতের সাহায্যে ফোল্ডিং করে সেটিকে বাঁ হাতে রাখব। এছাড়া এটি অল্টারনেটিভ প্রসেসও করা যায় বা বোথ ডাইরেকশনও করা যায়। এইভাবে দুটো করে লিঙ্ক নিয়ে চেনটিকে ফোল্ডিং করতে হবে। ব্রাশ হ্যান্ডেল দুটোকে উপরে রাখতে হবে এবং একটি ওয়্যার ব্যান্ডের সাহায্যে এটিকে আটকে দিতে হবে।